মানুষ যখন সাফল্য অর্জন করে তখন তার মধ্যে জাগে অহংকার। আর এই সময় মানুষ সচরাচর একটা কথা ভুলে যায়, নত হতে। সে ভাবে যে আমি আমি কারোর সামনে কেন নত হব। আর এটা এই কারণে হয় কারণ মানুষ এক গুরুত্বপূর্ণ কথা ভুলে যায়, যে এই সংসারে এই জীবনে সে যা অর্জন করেছে নত হয়েই অর্জন করেছে। বাল্যকালে সে হাঁটতে শিখেছে এই মাটির কাছে নত হয়ে, পড়ে বড়দের আশীর্বাদ নিয়েছে নত হয়ে, ফসল কাটার জন্য চাষিকে নত হতে হয়, কুয়ো থেকে জল তোলার জন্য কলসিকে নত হতে হয়। ঈশ্বরের থেকে আশীর্বাদ পেতে হলে তার কাছে মাথা নত করতে হয়। ঝড়ের মধ্যে গাছ সুরক্ষিত থাকে কি করে? নত হয়ে। সম্মান কি করে অর্জন করা যায়? নত হয়ে। কারোর সামনে নত হওয়া মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নয়, তার অর্থ হলো